নিশ্চয় আমার চোখে ভেসে আসেনি আজ কেন এই কমল বীর আলোতে আলোকিত হয়ে আছে এর যে কোনো বিহিত বুঝতে পারছি না এর বিহিত না জানি আমি এখন থেকে যাব না কে তুমি তুমি কি ভালো না দানব যদি আমার কথাই সাড়া না দাও আমি ভগবানের নামে দিব্যি খেয়ে বলেছি এই কমল বীরের মাঝে আমি আমার হাতের ত্রিশূল দিয়ে আমি তোমাকে আমি তো না আমি যে একজন মানুষ 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 তোমার ফুলানো ফুটান্ত গোলাপ যেমন এই কমল ফুলের মাঝে টকটক করে উঠেছে আমি যে তোমার রূপে উল্পাত হয়ে যাচ্ছি আমি তোমার দিকে যতই চোখ ফেরাচ্ছি আমি যে চোখ ফেরাতে পারছি না আপনি এখান থেকে চলে যান চলে যাবো হ্যাঁ ঠিক আছে আমি চলে যাবো কিন্তু তুমি স্বেচ্ছায় আমার পুষ্পরীতে সর হও আমি তোমাকে নিয়ে আমার গৃহে চলে যাব না আমি আপনার সঙ্গে যাব না আমি যাব আমার পিতার সঙ্গে তুমি যাবে তোমার পিতার সঙ্গে তুমি আমার সঙ্গে যাবে না আমি জানতে চাই তোমার পিতা তোমাকে ওখানে রেখে সে কোথায় গিয়েছে কেন গিয়েছে আমার পিতা প্রতিদিনের রাস্তায় চলাফেরা করে আমার পিতা আসলে আমার পিতার সঙ্গে আমি চলে যাব তোমার পিতা প্রতিদিন এই রাস্তায় চলাফেরা করে তোমার পিতা আসলে তুমি তোমার পিতার সঙ্গে চলে যাবে তাতে কোনো আপত্তি নেই তবে একটি কথা বলতে চাই তোমার পিতাটা দেখতে কেমন আমার পিতা দেখতে ইয়া বড় লম্বা তার মাথায় আছে জট তারপর গলায় আছে সাপ তারপর হাতে আছে ত্রিশা তারপর গায়ে আছে বাঘের চামড়া দেবে দেব মহাদেব শিব ঠাকুর ওগো ওগো পিতা দেবতা পিতা এই সালনা বৈকন্যা তুই আমার হাতে যা দেখতে পাচ্ছিস তোর সতীত্ব রক্ষা করার জন্য আমার পরনে যা দেখতে পাচ্ছিস তাই দেখে তুই আমাকে পিতা বলে স্বীকৃতি দিচ্ছিস তুই যতই স্মরণ করিস না কেন এই দেবের দেবে মহাদেবের হাত থেকে এমন কোন বীর পুরুষ নেই তোকে রক্ষা করবে আমি তোকে নিয়ে যাবো আমি সত্যি করে বলছি আপনি আমার পিতা দেবতা আমি তোর পিতা দেবতা হব আমার তো কিছুই মনে পড়ছে না তোর জন্ম কোথায় হয়েছে কিভাবে হয়েছে একটি ভারের জন্য তোর জন্মের পরিচয় আমার কাছে খুলে বল তা না হলে আমি ভগবানের নামে দিব্যি খেয়ে বলেছি এই কমল বিলের মাঝে আমি তোকে পুরে বর্ষ করে দিয়ে চলে যাবো ঠিক আছে পিতা দেবতা আমি বলছি আপনি শোনান আপনি যখন গলার বাবা যাত্রা করেছিলেন মনে পড়েছে সব কিছুই মনে পড়েছে অনেক দিন আগে আমি গিয়েছিলাম কৈলাসনগর ধর্ম প্রচার করতে সেখান থেকে ফিরে আসার পথে আমার এক ফোঁটা সেটা মনে পড়েছিল এই কমল বিলের মাঝে সেখান থেকে যদি তোর জন্ম হয়ে থাকে তুই যে আমার ঔরসি জাতি সন্তান আমি হয়েছি তোর জন্ম দাতা পিতা তাই তো তোর পিতা হয়ে আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি সত্যি তুমি ক্ষমা করেছো হ্যাঁ গো পিতা তুমি যদি আমাকে ক্ষমা না করতে স্বয়ং ভগবান আমাকে ক্ষমা করতো না আমি দেবের দেবে মহাদেব এই পৃথিবীর সবাই আমাকে দেবতা বলে স্বীকার করে একটি করে পায়ে পূজা দেয় সেই দেবতা ফুলের বসতে তার কন্যাকে না চিনে না বুঝে অনেক কটু কথা বলে ফেলেছে আমি যেতে চেয়েছিলাম সেই কৈলাসনগর কুচুরি পাড়া আমি জবর সেখানে ভগবান তোমার দিদারে নিয়েছে আমি তোমাকে নিয়ে যাবো পঞ্চপুর শহরে তোমার মাজননী বসে আছে আমার পঞ্চে আমি কখন ফিরে যাই আমি তোমাকে তুলে দেবো তোমার মায়ের হাতে আজ থেকে এই মহাদেবের কন্যা লালন পালন হবে আমার গৃহে ঠিক আছে পিতা দেবতা আখি বন্ধন করো এই তো আমি আখি বন্ধন করছি আমার পুষ্পরতি স্বর হও এই তো স্বর হচ্ছে আমি তোমাকে নিয়ে যাবো সেই পঞ্চপুর শহরে চলুন পিতা দেবতা ও কি কি দেখলাম এ তো দেখছি আমাদের শিব ঠাকুর তাই তো জি শিব ঠাকুর যে শিব ঠাকুরকে আমরা পূজা দিতাম এবং কি দেবতা বলে স্বীকার করতাম সেই শিব ঠাকুর কোথা হতে যেন যুবতী কন্যা নিয়ে অনহন করে বাড়িতে গেল জি শিব ঠাকুর তুমি এত জঘন্য এত নীচ তোমাকে আজ থেকে পূজা তো দূরের কথা একটা দুপুর আগাও দেওয়া হবে না আজ থেকে তোমাকে জানাই দীক্ষার কর্ণপাত না করে তুমি তোমার অন্তরাকে বন্ধনী করে তোমার পিতার পুষ্পরাতে সর হও আমি তোমাকে এখান থেকে নিয়ে যাবো না পিতা দেবতা আমি যাব কেন যাবে না ওগো পিতা দেবতা আমি যেতে পারি পিতা দেবতা কিন্তু একটি কথা বলুন আমার কথা আপনি রাখবেন একটি কথা কেন আমি তোমার জন্মদাতা পিতা তুমি দশ দশটি কথা বলবে তোমার পিতার সম্মুখে দাঁড়িয়ে আমি ভগবানের নামে কসম খেয়ে বলছি এই ভরা পূর্ণিমায় তোমার সম্মুখে দাঁড়িয়ে কথা দিচ্ছি তোমার পিতার কাছে তুমি যা চাবে আমি তোমাকে তাই উদার বলে দিব ওগো পিতা দেবতা বলো আমি বেশি কিছু চাবো না শুধু চাবো আপনার যে 33টি খেলা লাগাছে সেগুলো আমার হাওলা করে দিতে হবে না আমার পরিচয় হয়েছে তুই আমার ঔরসজাত সন্তান আমি হয়েছি তোর জন্মদাতা পিতা তাই তো তোকে সন্তান বলে স্বীকৃতি দিয়ে আমি নিয়ে যাচ্ছি আমার গৃহে এই চাপার বেলায় তুই তোর পিতার কাছে এমন কিছু চেয়েছিস আপনি তো বলেছেন আমি যাহা চাবো আপনি আমাকে তাহাই দিবেন বলেছিলাম তুই আমার কাছে যা চাবি আমি তোকে তাই দিব তুই যে ছোট মানুষ এই কালো লাগের বহন তুই হইতে পারবি না তাই তো এই কালো লাগে ব্যতীত তোর পিতার কাছে অন্য কিছু চাও আমি তোকে যার তাই দিব আমি অন্য কিছু নেব না পিতা দেবতা অভিমান করো না গো পিতা তুমি যে আমার ঔরসজাত সন্তান তুমি যদি অভিমান করে এই কমল বিলের মাঝে বসে থাকো এই পৃথিবীর মানুষ আমাকে দীক্ষার দিবে না মানবে দেবতা না দেবে কোনো পাল্প চাও তাই তো অভিমান না করে তোমার রাখি বন্ধন করে আমার সাথে চলে এসো আমি তোমাকে নিয়ে যাবো তোমার মায়ের কাছে ওগো পিতা দেবতা আমি যাবো না পিতা দেবতা যাবে না না গো কেন যাবে না এই কালো লাগ দিতে হবে এই কালো লাগ আমি তোমাকে দিতে পারি আমার তিনটি শর্ত রয়েছে ওগো পিতা দেবতা বলো আপনি তিনটি শর্ত কেন হাজার শর্ত দিলেও আমি মাথা পেতে নিব হাজার শর্ত নয় মাত্র তিনটি শর্ত বলুন পিতা শর্ত হলো এই কলির যুগে যার এক মায়ের এক সন্তান রয়েছে তাকে তুমি এই কালো লাগ দিয়ে কোনোদিন দংশন করতে পারবে না ঠিক আছে পিতা দেবতা দ্বিতীয় শর্ত বলুন পিতা যার নুন খাবে তার জীবন ভরে গুণ গেয়ে যেতে হবে তার সাথে কোনোদিন নিমখ খারাপি করা যাবে না আমি করবো না পিতা দেবতা তিন নম্বর শর্ত বলুন পিতা যাবার বেলায় বলবো তার আগে তুমি ওখানে বসে যাও আমার অধীনে যত লাভ আছে এই মুহূর্তে দেখে আমি তোমার অধীন করে দিয়ে যাব তবে একটি কথা মনে রাখবে তোমার পিতার সম্মুখে দাঁড়িয়ে তুমি যে অঙ্গীকার দিয়েছ এই অঙ্গীকার যদি দাবি না করতে পারো আমি যেখানে যে অবস্থায় ঢুকিয়ে রেখে দেবো সেখান থেকে এসে আমার যারা কান্না আমি ছিনিয়ে নেব ঠিক আছে পিতা বসে যাও এই তো আমি আশা করছি মহাদেবের যাকে ছুটে আই আপনার অধিকারে আমার কন্যা যা বলবে ঠিক আছে করে দে জলা ফুলফুল ফুলফুল আচ্ছা চলে যাও কালো লাগ আজ থেকে তোমার অধীন হয়ে গেল এই কালো লাগকে তুমি যা বলবে এই কালো লাগ তোমার কথা অবলম্বন মস্তকে পালন করিবে ঠিক আছে পিতা দেবতা বলেছিলাম 3 নম্বর শর্তের কথা বলুন পিতা ওই যে দেখো চম্পাইপুর নগর ওই চম্পাইপুর নগরে রয়েছে চাঁদ সদাগর চাঁদ সদাগর সে আমার অতি প্রিয় ভক্ত তুমি যাবে সেই চম্পাইপুর নগরে চাঁদ সদাগরের কাছে একটি মাত্র পুষ্পাঞ্জলির জন্য ঠিক আছে পিতা দেবতা সে যদি তোমাকে একটি পুষ্প দেয় মনে রাখবে এই পৃথিবীতে সব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই তোমাকে দেবী বলে স্বীকার করবে আর যদি চাঁদ সদাগর তোমাকে পুষ্প না দেয় এই পৃথিবীর মানুষ তোমাকে ধিক্কার দেবে ঠিক আছে পিতা দেবতা চলে যাচ্ছি 12 বছরের জন্য স্বর্গধামে যাবার বেলায় তোমাকে আরেকবার স্মরণ করে দিতে চাই তোমার পিতার সাথে তুমি যে অঙ্গীকার দিয়েছ এই অঙ্গীকার যথাযথভাবে তুমি তামিল করবে যদি তোমার পিতার কথা যদি তামিল না করতে পারো আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন সেখান থেকে এসে আমার দেহ কালো লাগ ছিনিয়ে নেব ঠিক আছে পিতা দেবতা ওরে না এতদিন ছিলি কার অধিকারে ও গমাসি আপনার পিতার অধিকারে আজ থেকে আমার অধিকারে আমি যা বলবো তোর তাই করতে হবে এই মুহূর্তে চলে যা ওই রাখালের কাছে ঠিক আছে রাখাল তুই আমাকে নিন্দা করেছিস